আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কি মেঘলা আপনাদের দোয়া এবং আল্লাহ তালা অসমে আলহামদুলিল্লাহ আমরা দুজনই অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং নিরাপদেও আছি তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম টাইটেল তো দেখেই ফেলেছেন যে কি নিয়ে কথা বলবো হ্যাঁ ভ্যাকসিন নিয়ে কথা বলবো আমরা এই কয়েকদিন আগে আমরা ভ্যাকসিন নিয়েছি তো আমাদের এক্সপিরিয়েন্সটাই আমরা আমাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসলাম আমাদের অভিজ্ঞতাটা কি ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ভিডিও শুরু করার আগে কথাগুলো শুরু করার আগে ভিডিও তো শুরু করে ফেলেছি কথাগুলো শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের দ্বারা ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজ আকারে আপনারা পেয়ে যান আর আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে আমাদের পেজকে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কিব্রিয়া অ্যান্ড মেঘলা তো চলেন গল্প শুরু করি কথাগুলো শুরু করি সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করবো সেটা আমরা ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছে তো তার আগে বলি প্রথম থেকে বলি যে প্রথমে প্রথমে ভ্যাকসিন নিয়েছে আমার বাবা মা যখন ভ্যাকসিন নিয়েছে তখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা ভ্যাকসিন খুব ভালো নিতে পেরেছে এটা আরো তিন চার মাস আগের ঘটনা তো খুব সহজেই তারা নিয়ে পেয়ে এবং তাদের কোনো সমস্যাই হয়নি কারণ আমাদের যখন কোভিড নাইন্টিন হয়েছিল তখন এরপরে আমার আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ করেছেন এটা আর নিয়ামত অনেক বড় নিয়ামত যে আমরা সুস্থ হতে আবার নিতুন করে জীবন ফিরে পেয়েছি তো এরপরে আমাদের যখন ছয় সাত আট মাস পেরিয়ে যাওয়ার পরে আমার বাবা মা এই ভ্যাকসিনটা নেয় তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বাবা মা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এরপরে আমি ভ্যাকসিন নিতে চাচ্ছিলাম আমার মাঝখানে আবার একটু ঠান্ডা জ্বর চলে আসছিল হঠাৎ করে আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে ঠান্ডা জ্বর চেক করায়নি যে সেম মানে সব কিছু সব কিছুই সেম ছিল মানে অসুস্থতাটা একদমই আমি জ্বর ঠান্ডা সর্দি কাশি এবং আমি দুর্বল হয়ে পড়ছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি ওই প্রবলেমটা হচ্ছে তো আমি চিন্তা করলাম যখন একটু সুস্থ হলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে আবারও এবং মেঘলাও অনেক টেক কেয়ার করছে এরপরে যে ভ্যাকসিন একটা বের করেছে এই অসুখের জন্য ভ্যাকসিন বের করেছে তো ভ্যাকসিন তখন আমার দেখার সাথে সাথে তখন পঁয়ত্রিশ বছর ছিল তো আমার তো পঁয়ত্রিশ বছর হয় নাই তো আমি ভ্যাকসিন কিভাবে নিব কিভাবে নিব আমি আমার তো বিজনেসের খাতিরে সব ডক্টরদের সাথে আমার পরিচয় তা আমি সবাইকে ফোন দেওয়া শুরু করি যে কিভাবে নেওয়া যায় কি কী করা যায় অস্থির হয়ে গেছে ভ্যাকসিন নিতেই হবে ভ্যাকসিন নিতেই হবে তা উপর ভরসা আছে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ বলছে যে তুমি নদীতে পড়ে গেছো আমি নৌকা পাঠাইছি তুমি নৌকায় উঠলা না কেন হ্যাঁ নৌকা না উঠে আমি বললাম যে আমি আল্লাহ আমাকে এসে বাঁচাবে আল্লাহ তো নৌকা পাঠিয়েছে সেই নৌকাতে উঠতে হবে তো আমি চিন্তা করলাম ভ্যাকসিনটা নেওয়া খুব জরুরি আমার তো মেগলার ফারস্টে আমারটা এসএমএস করলো তো আমারটা অনেক দিন পরে আসলো আর ওটা চলে আসছে মানে যেদিন করেছে তার আমি আমি বলি মেগলার মেগলারকে ফারস্টে যখন আমার আইডি কার্ডে একটু ইয়া ছিল আর যখন ভ্যাকসিন মেঘলাটা প্রথমে করা হয় মেঘলাটা আসতেছে না আসতেছে না আসতেছে মেঘলা বলছে আমি বলছিলাম যে আমি হয়তো তোমার আগে পেয়ে যাবো কিন্তু মেঘলা বলছে না তুমি আমার আগে পাবা তো দেখা যাচ্ছে হঠাৎ করে মেঘলার রেজিস্ট্রেশন হয়ে গেল তা আমি আবার রেজিস্ট্রেশন করার জন্য আমিও ট্রাই করলাম তারপরে আমার রেজিস্ট্রেশন করলাম তারপরে মেঘলার আগে আমারটা আসছে মানে আমি যেদিন রেজিস্ট্রেশন করছি অনেকের এরকম আসলে হচ্ছে যে অনেকে রেজিস্ট্রেশন করতেছে আসতেছে না তো এক মাস পরে হ্যাঁ আমার এস এম এস এর বেলায় এরকম হয়েছে যে আমি সকালবেলা দুপুর বেলা এস এম এস করছি আমার সন্ধ্যাবেলা চলে আসছে আর মেঘলাটা তারপরে আসে না তো দুপুরবেলা করাতেই রাতে বেলা আমার চলে আসে যে কালকে আসেন মেঘলা তো বলতেছে আমার আর আসবে না আমার আমি হয়তো বা ভ্যাকসিন দিতে পারবো না আমি বললাম যে না আল্লাহ ভরসা তোমার তো চলে টেনশন ছিল যে তোমার দেখো এসএমএস চলে আসবে চলে আসবে কিন্তু ওরটা চলে আসছে আমারটা আসেনি এরপরে আমি পরের দিন গেলাম তো পরের দিনে চলেন আমরা পরের দিনে আমি যখন ভ্যাকসিন দিছে তখন আমার রিয়াকশনটা দেখেন না একদম হিরোর মতো বসলো সেটিকা নেওয়ার জন্য

১৫ মিনিট বিশ মিনিট আমার কোনো হয় হয়নি ওরাই বলে দেয় যে আপনি 30 মিনিট আপনি ওখানে বসে রেস্ট করবেন যদি কোনো প্রবলেম হয় তো মিনিটের মধ্যেই হবে তো বিশ মিনিটে আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু যখন আমি ব্যাক করতেছি বাসায় তখন আস্তে আস্তে আমার যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে হ্যাঁ তো ভ্যাকসিনের এই হাতটায় আস্তে আস্তে মানে এই জায়গাগুলো কেমন জানি করতেছিল তো আমি বলতেছি যে কেমন জানি মানে একটা রোগের মধ্যে কেমন যেন ব্যথা ব্যথা অনুভব হচ্ছে তো আমি আর ইয়ে করিনি বাসায় আসার পরে রিল্যাক্স আমি বাসায় আসার পরে খাওয়া দাওয়া করছি কাজ করছি সব কিছুই করছি রিল্যাক্সভাবে ছিলাম আস্তে যখন সন্ধ্যা হলো সন্ধ্যাবেলা আস্তে আস্তে ব্যথাটা বাড়া শুরু করলো ব্যথাটা বাড়া শুরু করার সাথে সাথে কেমন একটা শরীরে জ্বর আসলে একটা অনেকে আছে কি বলে শরীর মোচড়ায় মানে গা মোচড়ায় মানে টায়ার্ড ফিল হচ্ছে মানে কেমন যেন লাগতেছে ম্যাজ ম্যাচ করতেছে একদম শরীরটা তো আমি চিন্তা করলাম যে হয়তোবা বা ওই ভ্যাকসিনের কারণেই হচ্ছে এটা তো এরকম শুরু হলো আবার আস্তে আস্তে মাথা ধরলো আস্তে আস্তে মাথাটা ব্যথা শুরু হলো ব্যথা ব্যথা শুরু হলো মাথা ব্যথা থেকে আস্তে আস্তে রাত করোনার ফার্স্ট দিকে হ্যাঁ তো আস্তে আস্তে রাত তোমারটা পরে আসতেছি কেবল তো আমার ভ্যাকসিনের কথা হচ্ছে তো রাত রাত যত বাড়লো তখন আমার আস্তে আস্তে ব্যথাটাও বেড়ে গেল ফুলে গেল এখানে আর প্রচণ্ড আমি হাত এরকম উঁচা করতে পারছিলাম না নড়াতে পারছিলাম না আর জ্বরটাও চলে আসলো আমি মেঘলাকে বললাম মেঘলা বলতেছে মেঘলা কি বলতেছে এবার আমি আসি মেঘলা আমাকে বলতেছে বয়স্ক মানুষ হয়ে গেছি ইয়ং মানুষে এরকম কেন হবে আরে এগুলা কিছুই হয় না তুমি ছোট মানুষের মতো করতেছো তোমার বয়স বেড়ে গেছে তুমি বুড়া হয়ে গেছো বুড়া বুড়াদের মতো তুমি করতেছো আমি বলতেছি আমার ব্যথা হচ্ছে আমার আসলেই খারাপ লাগতেছে তুমি বুঝতে পারছো না আমি মানে ও ছিল ইয়েতে রান্নাঘরে ছিল আমি রান্নাঘর থেকে এখানে যখন রুমে আসি রুমে আসার পরে আমি একটা কম্বল নিই কম্বল নিয়ে আমি করে আসি মানে কাঁপতেছিলাম আমি মেঘলা এসে বলতেছে কী হয়েছে ওটা তো এগুলো এগুলো কিছু হয় এদের সামান্য একটা ভ্যাকসিন কিছুই হয় না মেঘলা নেয়নি তো তখন বুঝতে পারছে না তখন আসার পরে মেঘলা আমাকে উঠালো মেঘলা আমি বললাম থার্মোমিটারটা নিয়ে আসো থার্মোমিটার নিয়ে আসার পরে ও দেখল হ্যাঁ একশোর উপরে জ্বর আছে তখন জ মেঘলা বুঝতে পারলো হয়তো বা জ্বর আসে কিন্তু ভিতরে কি হচ্ছে সেটা আমি বুঝতেছি মাথা ব্যথা এবং হালকা হালকা কাশি মানে কেমন যেন লাগছে মনে হচ্ছে আবার সেই করোনা সিন্টারে চলে গেছি আমি তো ওরকম লাগতেছিলো আমার কাছে খুবই খারাপ লাগতেছিল মানে এমন লাগতেছিল মনে হচ্ছে আমি এখনই টায়ার অনেক আমাকে মিনিমাম দশজন বিশজন জোরে পিটাইছে এরকম মনে হচ্ছিলো তারপরে পরের দিন সকালে আরও বেড়ে গেল পরের দিন সকালে এটা এটা যদি কারো হয় ভ্যাকসিন এটা আসলে ভয়ের কিছু নাই ভ্যাকসিনের এই যে ব্যথা হওয়া অনুভব হওয়া এবং এটা স্বাভাবিক এবং জ্বর আসা এটাও স্বাভাবিক এবং এটা হচ্ছে যখনই ব্যথা ক্ষমতা মানে আপনার কাজ করতেছে আপনার বডিতে এই জিনিসটা কাজ করতেছে তো এটা হবেই আর এটা হলে ঘাবরানি কোনো কিছু নাই সেভ একটা নাপা খাওয়া প্রয়োজন নাপা খেলেই হয়ে যাবে আমি তারপরে নাপা যখন খাই খুব বেশি জ্বর আসলে নাপা আমি নাপা নাপা খেয়ে খেয়ে ফেলেছি ফেলেছি এবং এই গিয়েছিলাম যে এরকম হওয়ার তো কথা না মেঘলা বললো যে এরকম হওয়ার তো কথা না এত ভীষণ তারপরে একজনের ভিডিও দেখলাম আমার কাছে খুবই ভালো লাগে তার ভিডিও অবশ্যই অনেক মানে অনেক কিছু শিখতে পেরেছি ধন্যবাদ যারা হ্যাঁ ডক্টর তাসনিম যারা অবশ্যই জানেন সে একজন ডক্টর তার ভিডিও অলরেডি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখার পরে মানে খুব সাহস একটু সাহস আসলো এবং আমি নাপা খেলাম এবং আল্লো রহমতে আলহামদুলিল্লাহ যেদিন ভ্যাকসিন দিয়েছি তার পরের দিন আমি অসুস্থ ছিলাম তৃতীয় দিন আমি আলহামদুলিল্লাহ একদম সুস্থ এবং তৃতীয় দিন মনে হচ্ছিল এবার বলি তৃতীয় দিন যখন আমার হলো যখন ভ্যাকসিনটা মনে হলো যে ভ্যাকসিন আমার পুরো বডিতে কাজ করতেছে সকালবেলা মর্নিং আমি আপনাকে বলি যে মনে হচ্ছিল যেহেতু আমাদের এর আগে কোভিড হয়ে গেছে তো কোভিড হয়ে যাওয়ার পরে আমার অ্যান্টিবডি তো ছিল শরীরে কিন্তু শরীরে যেই ঘাটতিটা মানে হয়ে গিয়েছিল শরীরে যে ঘাটতিটা মানে মানে অরুভাবে ছিল না এত ছিল না অ্যান্টিবডি এত ছিল না এরপরে ইমিউনিটি সিস্টেমটা এত ছিল না সব সময় দুর্বল লাগতো সব সময় আমি অনেক ভিটামিন খেতাম মাল্টিভিটামিন খেতাম কিন্তু দুর্বলতাটা কাটতোই না ভ্যাকসিন দেওয়ার তৃতীয় দিন আমি বলি আলহামদুলিল্লাহ তৃতীয় দিন মনে হচ্ছিলো আমি সুপারম্যান সত্যি কথা সকালবেলা মানে আমি ওঠার পরে আমার মনে হচ্ছিল ব্যথা নাই সকালবেলা মনে হচ্ছিল যে আমি মানে এনার্জি আমার শরীরে মানে আগের চেয়ে আমি অনেক এনার্জি পাচ্ছি এটা আল্লাহরই সৃষ্টি এই ভ্যাকসিনটাও তো আল্লাহর সৃষ্টি আল্লাহ যদি ব্রেন না দিত ভ্যাকসিন কিভাবে তৈরি করতো তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল যে আমি কোন এত এনার্জেটিক এবার মেঘলাটা বলি মেঘলাটা মেঘলা বলুক মেঘলা না আমি তো অনেকক্ষণ বক 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 করতেছি তোমার অভিজ্ঞতাটা বলো ভ্যাকসিন নেওয়ার পর তোমার কেমন লাগছে ভ্যাকসিন যেদিন নিতে গেছে সেদিন মেঘলা বলতেছে যে প্রথমে বলতেছে আমি প্রথম টুকিটু বলে দিই মেঘলা বলতেছে আমি ভ্যাকসিন নিব না ভ্যাকসিন নিব না ভ্যাকসিন নিব না হ্যাঁ আমি এমনি সুস্থ থাকবো এমনি মানে গ্রামের মানুষের কিছু গ্রামের মানুষ আছে যে বলে আমাদের এগুলো হয় না আমাদের এগুলো হয় না মাস্ক পরা লাগে না মেঘলা বলতেছিল আমার ভ্যাকসিন নেওয়া লাগবে না আমার কিছু হবে না কিছু হবে না কিছু হবে মানে আমি আপনাদেরকে একটা গল্প বলি যে ভূমিকম্প হলে আমাদের একদিন ভূমিকম্প হয়েছিল ঢাকায় ভূমিকম্প হওয়ার সময় মানে সবকিছু সবাই দৌড়াচ্ছে মেঘলা দৌড়াচ্ছে না মেঘলা মেঘলা কিছু হবে না মেঘলা সুপার সুপার ওমেন এবার বলি মেঘলা তোমার শোনো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় আর আমি সেই কাজটাই করি হ্যাঁ এখন তোমার অভিজ্ঞতাটা বলো আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি গিয়েছি আমি খুব মানে এক্সাইটেড ছিলাম যে কি হয় না না হয় পরে আমি ওখানে গেলাম আমি তো ওকে খুব সাহস দেখাচ্ছি যে কিছুই হবে না দেখো দেখো কিছুই হবে না আমি এই টিকা দিয়ে চলে আসবো তো তাই নিয়ে গেল আমাকে টিকা দিল তো মেঘলার এসএমএস আসছে 15 দিন পর হ্যাঁ আর ওর টিকা দেওয়ার পরের দিনই আমি দেখতে পাচ্ছি যে চলে আসছে এসএমএস টিকা যেদিন আমি দিয়ে আসছি ভ্যাকসিন আমি যেদিন দিয়ে আসি সেদিন রাতে বেলা আমি ও বলতেছে তুমি ভ্যাকসিন দিয়ে দিলা আরে আমি দিতে পারলাম তুমি বেঁচে থাকবা আমি বেঁচে থাকবো না এই এই রকম কথাবার্তা তুমি বেঁচে থাকবা আমি বেঁচে থাকতে পারবো না তো আমি বললাম যে আচ্ছা তুমি ভ্যাকসিন তোমার ভ্যাকসিনের ইয়ে চলে আসবে খুব শীঘ্রই চলে আসবে তা আমার কেন জানি মনে হলো এস এম এস চেক করি আর এস এম এস চেক করে দেখি লেখা আছে আপনি প্রথম ভ্যাকসিন নিতে আসছে তো মেঘলা আমি বললাম মেঘলা বলছে মানে একটু অবাক হয়ে গেছে যে তোমার দোয়া বললাম দেখো আমার দোয়া কিভাবে কবুল হয় এবার পরে আমি গেলাম তো ওখানে আমাকে বসিয়ে বলল যে দিব তো আমি ভয়ের ছোট আর আমি তাকাচ্ছি না আমি যদি ওখানে তাকাই যে আমাকে ইঞ্জেকশন দিবে তাহলে আর আমাকে কেউ আর ইঞ্জেকশন দিতে পারবে না তো আমি অন্যদিকে তাকিয়েছিলাম তো যখন দেওয়ার শেষ আমি বের হয়েছি তো আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি টিকা দিয়েছো দেখছো যে ওরা সিরিঞ্জে ভোট আমি আমার মনে হয় সিরিঞ্জে মনে হয় ওষুধ দেয় ব্যাথাই আমি আচ্ছা ঠিক আছে দেখা যাক তো আমার তো ব্যথাই লাগলো না অনুভূতি হইলো না

একটু নড়াতে পাচ্ছি না না ঠিক সন্ধ্যার পর থেকে মানে নয়টা দিক থেকে ইয়ে শুরু হয়েছে ব্যথা শুরু হয়েছে হাতে আর আস্তে আস্তে জ্বর গাটাও গরম হয়ে আসতেছে আর পুরো দমে জ্বর সেই জ্বর একদম এখন আমি আমি বলি রাত তিনটার ঘটনা বলি রাত তিনটার সময় আমি আমি ঘুমিয়ে আছিলাম তো দেখতেছি আমাদের বেডটা নড়তেছে এরকম এরকম করে ভূমিকম্প আমি ভূমিকম্প শুরু হয়েছে আমি ভূমিকম্প শুরু হয়েছে আমি লাইট জ্বালাইছি দৌড়ে উঠে দেখি না এত জ্বর উঠছে মেঘলা কাঁপতেছে কি হচ্ছে এটা কি প্রচন্ড জ্বর ওরে আমি থার্মোমিটার মেপে দেখি মেঘলার জ্বর একশোর উপরে তখন আমি তখন জ্বর এমন একটা জ্বর ছিল না এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই এটা আসলে স্বাভাবিক এবারে জ্বর আসবে আমি তো একদম শীতে টুপিটাপি টাপি পরে একদম এর এর মোজা টুজা পরে এত জ্বর পরের দিন সে বিছনা থেকে উঠতে পারছে না এমন জ্বর জ্বর ব্যথা এমন ব্যথা হাত হাত না হাত ফুলে গিয়েছিল একদম হাত ফুলে গেছে তারপরে কোনো কিছু না তারপরে আমাকে সারাটা দিন সে খেপাইছে বলছে কে বুড়া কে বুড়া আমি বলছি বুড়ি এখন উঠতে পারছে না বুড়ি হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আর কি কি জানি বলছিল মনে মনে করে আমি কোটা দিছিল আমাকে বলছিল না দেখো এখন তারপরে ওই সেম ভাবেই সেম ভাবেই সুস্থ মানে তিন দিন থাকে তিন দিন থাকার পরে আরেকটা বলি আরেকটা বলি যেটা হচ্ছে আমার ছোট বোন ভ্যাকসিন দিছে আমার ছোট বোন ওর কিছুই হয়নি ওর কোনো প্রবলেমই হয়নি হয়তোবা এটার হয়তোবা এরকমই হয়তোবা যার ইমিউনিটি ভালো যার ওরকম হয়তো বা কোনো প্রবলেম না হতে পারে আর প্রবলেমের কোনো কিছু না এটা একটা সাধারণ মানে সবার মানে শরীরের কী বলে কাঠামো একটা ছোটো ছোটো বাচ্চাদের যেমন টিকা দেওয়ার পরে একটু জ্বর আসে সেম ওই জ্বরেই আসবে আর এতে ঘাবড়ানি কিছু নেই অনেকে বা ওই জায়গাটা চুলকাতে পারে ওই জায়গায় একটু ব্যথা হতে পারে তারপরে মাথা ব্যথা করতে পারে জো রাস্তে পারে এততে ঘাবড়ানোর কোনো কিছু নাই আমরা ও বলছে ঘাবড়ানোর কিছু নাই আমি কিন্তু মনে মনে ঘাবড়াচ্ছি আমি আগে বলতেইছি যে আমি দ্বিতীয় সেকেন্ড ডোজের টাইম আসতেছে আপনাদের সাথে শেয়ার করব সেকেন্ড ডোজের সময় আর কি না সেকেন্ড ডোজ সে নিবে না সেকেন্ড ডোজ সে নিবে না সেকেন্ড ডোজ ছাড়াই সে থাকবে তো সেকেন্ড ডোজ তো নিতেই হবে ইনশাআল্লাহ আমরা যাব এবং শেয়ার করব আপনাদের সাথে আর যারা ভ্যাকসিন নেয়নি অবশ্যই নিয়ে নেন এটা আপনাদের আল্লাহ তরফ থেকে আসা ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন এবং নিজেকে সুরক্ষিত করেন আপনার ফ্যামিলিকে সুরক্ষিত করেন আপনি যদি সুরক্ষিত থাকেন আপনি বাইরে থাকলে কাজ করলেও আপনার ফ্যামিলি সুস্থ হবে কারণ ভ্যাকসিনে আপনারা জানেন যে অনেক অংশে কম থাকে এটা ইফেক্ট করা তো অবশ্যই যারা ভ্যাকসিন নেয়নি নেবেন এবং কোনো যারা ভ্যাকসিন নিয়েছেন তারা ঘাবড়াবেন না এটা ইজি আশা করি আমাদের গল্পটা শুনে আপনাদের মনে একটু হলো সাহস আসছে কোনো ব্যাপারই না আসলে ভ্যাকসিন এটা এটা কি জিনিস আমাদের বডির জন্য জন্য ব্যথাটা ভালোর তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা আসলে মানে খুবই ডেঞ্জারাসও ছিল আবার মজাও ছিল কিন্তু তো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর কারা কারা ভ্যাকসিন নিয়েছেন তারাও কমেন্টস করবেন কার 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 প্রবলেম প্রবলেম হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন আমাদের কমেন্টস বক্সে তাহলে আমাদেরকে আরো আমাদের আরও ভালো লাগবে সেকেন্ড ডোজ নেওয়ার জন্য সেও উৎসাহিত হয়ে যাবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিবেন এবং ভালো লাগলে যদি এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো লাগে আপনাদের কাছে কোনো মানে উপকার হয়ে যায় তাহলে শেয়ার করে দেবেন আপনাদের যারা ভয়ে থাকে ভ্যাকসিন নেবে না নিবে না নিবে না আপনাদের ভাই বোন বা স্বজন শেয়ার করে দেবেন তো আশা করি এটা শোনার পর আমি তো ভয় পাচ্ছি মনে মনে যে সেকেন্ড ডোজ নিব না এই রকম ব্যথা হবে জ্বর আসবে আবার যখন ওই আমাদের ওই বিগত দিনগুলার কথা মনে করি সেই কথা ভেবে আবার মনে হয় যে না দিয়ে না ওইটাই ভালো তো আমাদের যে কোভিড 19 এর যে ভিডিওগুলো ছিল আমরা শেয়ার করেছিলাম আমাদের ওই সময় পরিস্থিতি কেমন ছিল আমরা তখন বুঝইও না যে আমাদের পজিটিভ হ্যাঁ তো ওই আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দিয়ে দিছি আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের ওই টাইমে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না আমাদের কাছে খুবই খারাপ লাগে ওই টাইমগুলো আপনারা দেখতে চাইলে এক্সপেরিয়েন্স আমাদের ভাষা সবার একসাথে যে কেমন হয়েছিল আমাদের দেখতে চাইলে লিংকে ক্লিক করে দেখতে পারেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো আমি কিব리아 আমি মেগলা আমরা দুজনে বিদায় নিচ্ছি দোয়া রাখবেন আমাদের জন্য আমরা আপনাদের সেকেন্ড ডোজের অবশ্যই আমরা রিয়াকশন দিব শেয়ার করব আমাদের রিয়াকশনগুলো কেমন হতে পারে তো সেই পর্যন্ত যাতে বেঁচে থাকি দোয়া রাখবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ